রঘুনাথগঞ্জের এক গৃহস্থের বাড়িতে চুরির কিনারা করতে নেমে বাংলাদেশি এক ডাকাতি গ্যাংকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাত দলের 6 সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের মধ্যে 5 জনই বাংলাদেশি। এক যুবক বহরমপুরের বলে জানা গিয়েছে। ধৃতদের নাম মোহাম্মদ ফারুর আলী, মোহাম্মদ সৈফুল শেখ, মোস্তাকিম শেখ, ইয়াইদ আলী, মন্টু হাওলাদার ও সানিদুল শেখ। তাদের প্রথম 5 জনের বাড়ি বাংলাদেশ ও 1 জনের বাড়ি বহরমপুর থানা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতরা শুক্রবার গভীর রাতে রঘুনাথগঞ্জ থানার বাড়ালাতে একটি বাড়ির মূল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরের সদস্যদের মারধর করে কয়েক হাজার নগদ অর্থ সহ কয়েক লক্ষ টাকা সোনার অলংকার সহ ঘরের দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই রাতেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। এই প্রসঙ্গে জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায় বলেন, ডাকাতির অভিযোগ পেয়ে পুলিশ রাতে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। বাংলাদেশি সংযোগ পেয়ে আরো তৎপর হয় পুলিশ। দলের আরো সদস্য সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। গতকাল রাতে 12টা থেকে 12টা 24 নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে। তো কিছু অর্নামেন্ট 7.5 ভরি সোনা আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায়। প্রথমে ওরা দরজা ভাঙে, দরজা ভেঙে ওভার পাওয়ার করে, হাত পা বাঁধে, বেঁধে লুটপাট করে নিয়ে চলে যায়। অ্যাকর্ডিংলি আমরা খবর পাই, তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয়। 6 জনকে মোট অ্যারেস্ট করা হয়েছে, 5 জন বাংলাদেশি, 1 জন ইন্ডিয়ান। এরা বহরমপুরে একটা বাড়ি দুদিন ধরে ভাড়া করে ছিল, এটা পাওয়া গেছে এখন প্রাইভেট ইনভেস্টিগেশনে। আর অনেকটা মাল রিকভারি হয়েছে, মোটামুটি 90% যা লুট হয়েছিল সেটা রিকভারি হয়েছে। কিছু মোবাইল ফোন, সঙ্গে যে লক তালা ভাঙা যে যন্ত্রপাতি সেগুলি উদ্ধার হয়েছে। আমরা সব অ্যাঙ্গেল দেখিয়ে দিচ্ছি। 2 দিন ধরে এখানে জঙ্গিপুরে ছিল না, ওটা বহরমপুরে লাস্ট 2 দিন ধরে ভাড়া ছিল এবং আরো থাকতো। আর কোথাও ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নিশ্চয়ই? আমি এটা ডাকাতির কথা বলছি।